বর্ধমানের ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন করা হলো সোমবার। সেই উদ্বোধনকে ঘিরে উৎসাহ ক্লাবের সদস্যদের মধ্যে। প্রতিনিয়ত শরীরচর্চার ধারাকে যাতে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে। উদ্বোধন করলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরেশ সরকার, এছাড়াও এলাকার সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। শরীর চর্চাকে আরো বেশি প্রসারিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার যুবকরা যারা এই ব্যায়ামের সঙ্গে যুক্ত, তারা যাতে এই একটি নির্দিষ্ট জায়গায় এসে এই অনুশীলন চালিয়ে যেতে পারে, তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। হলো কাদের উদ্যোগে করা হলো, কি কি করা হলো? শ্রাবণ মাসের শেষ সোমবার এই পূর্ণলগ্নে আমাদের ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবের নবনির্মিত দুটো কক্ষের উদ্বোধন করা হলো। এক হলো ওই শ্রী মনোরথ বোস, স্বর্গীয় মনোরথ বোসের নামাঙ্কিত একটা ব্যায়ামাগার এবং আমাদের ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবের অফিসঘর নতুন করে উদ্বোধন করা হলো। এই ক্লাব থেকে কোনো সরকারি অনুদান পাওয়া হয়েছিল? আমরা আজ পর্যন্ত যত সরকারি অনুদান পেয়েছি সবটাই এই ক্লাবের উন্নয়নকল্পে ব্যবহার করেছি, এবং আমাদের ওপরে দোতলা এল প্যাটার্নে যতটা হয়েছে সবটাই সরকারি অনুদান। এবং এই শুধু এই অনুদানই হয়নি, পাশাপাশি বিভিন্ন আমাদের ক্লাবের ফান্ড থেকে এবং বিভিন্ন লোকের সাহায্য থেকে এই আমাদের গোটা ভবনটা ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবে যে গোটা দোতলা ভবনটা হয়েছে গোটাটাই এটা করা হয়েছে ওই সরকারি এবং অন্যান্য অনুদান থেকে। সরকারের অনুদান কবার পেয়েছিলেন? আমরা আপাতত দুবার পেয়েছি, দুবারই আমরা যা পেয়েছি। তাছাড়াও অন্যান্য অনুদান, অন্যান্য সাহায্য, সরকারি সাহায্য ছাড়াও যে সাধারণ মানুষের যে সাহায্য এবং আমাদের ক্লাবের নিজস্ব পান, সেই থেকেই এটা করা সম্ভব হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবব্রত বোস, আমি এই ক্লাবের বর্তমান সম্পাদক। It's caught in the crossfire.